দীঘা। মা তো রওনা দিয়েছে, আর আমার অফিসে আজকে অনেক জরুরি কাজ আছে, ফিরতে অনেক রাত হবে। তুমি কিন্তু তাড়াতাড়ি আসতে পারবে না? আরে আজকে আমার প্রেজেন্টেশন, তো আমি কোত্থেকে তাড়াতাড়ি আসবো? তাহলে মা বাসায় কিভাবে ঢুকবে? আরে বাবা, ওটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। আমি অলরেডি বুয়াকে বলে দিয়েছি, বুয়া আমি আসা পর্যন্ত বাসায় থাকবে, কোথাও যাবে না সে। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। কিন্তু আমি বলছিলাম কি, মা যদি এখন না এসে আরও কয়েকদিন পরে আসতো তাহলে আমাদের একটু ভালো হতো না? আমরা আর একটু গুছিয়ে নিতে পারতাম। এমন একটা টাইমে মা আসছে, বাসাটাও এমন, কোথায় থাকবে কি হবে বুঝো না। শিখা, সব কিছুতে গোছানো আছে, আর মা তো এমনি আসছেন না, একটা বিপদে পড়েছেন সে কারণে আসছেন। তোমার মনে আছে প্রথম যেদিন এ বাসে আমরা উঠলাম, মাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম কয়েকটা দিন ঘুরে যাওয়ার জন্য, মা কিন্তু তখন আসেননি। আহা, সেটা তো আলাদা কথা, তখন তো অর্ক হয়নি। কথাটা আলাদা না শেখা। কি বলো খালমা, আমি অর্ক বাইজেনলি স্কুলে দিতেছি। হ্যাঁ, তুমি নিয়ে তাড়াতাড়ি চলে এসো, তুমি না আসো পর্যন্ত কিন্তু আমি অফিসে যেতে পারছি না। আর প্লিজ আজকে বাসা থেকে চলে যেও না, বলেছিলাম কিন্তু মেহমান আসবে। ঠিক আছে? আচ্ছা, বাই বাই। বাই বাই, দুষ্টুমি করবে না। হ্যাঁ, বাই। কি হাসছো কেন? হাসছি তোমার মেহমান কথা শুনে। মানে ছেলের কাছে মা কখনো মেহমান হয় না, এমনকি তোমার মাও না। ভালোই দুদিকে ম্যানেজ করা শিখেছো তুমি। আমি তোমার সাথে না যাই, বুয়াটা আসো তারপর। ওকে বাবা, বাই বাই বাই। ভালো থেকো, যাও সাবধানে যেও। ওকে। সিদ্দিক, আমরা কি ঠিক বাড়িতে আইছি? এত বড় বাড়িতে কি ওরা থাকবো? হসাসি, ঠিকানা ঠিকই আছে, আমি ফোন দিয়ে ঠিকানা জানিয়ে নিছিলাম। তুমি কোনো চিন্তা করো না, যদি ঠিকানা ভুল হয় আমি আবার ফোন দিয়ে ঠিকানা জানিয়ে নেব। অনেকবার জিজ্ঞেস কর। আরে খারাও না, দেখি এই বাড়িতে ঢুকছি, দেখি এই বাড়িতে কি কয়, ঠিকানা ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি অর্ক ভাইয়া দাদি না? হ্যাঁ। আসতে রাখছি। আপনারা বসেন, আমি নাস্তা নিয়ে আসছি। আর আমি কিছু লাগবো না। আর না, খালাম আমার কইছে আপনারা আসার সাথে সাথে যেন নাস্তা দিই। চাচি, নাস্তাটা খাই আমি রওনা দেই। কি কয়, দুপুরের ভাত না খাই যাইবা? না না চাচি, মেলা দূরের পথ, যাইতে দেরি হয়ে যাইব। আমি যাওয়ানোর সময় এক ফাঁকে রাস্তায় খাইলে মনে। আচ্ছা, আল্লাহ কি সুন্দর করে বাড়ি সাজাইছে। তুমি যে আমার কত বড় একটা উপকার করলা, তুমি না থাকলে আমি কেমনে আইতাম। সি সি চাচি, এইটা তুমি কি কর, আমি তো তোমার পোলার মতো, আর পাড়া প্রতিবেশী হিসাবে আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না। আর সাদাত ভাই তো ব্যস্ত মানুষ, যদি ব্যস্ত না হইতো এ তো ঠিকই গ্রামের তে তোমার যাই লুই তো। হ্যাঁ তা ঠিক। দাদি চলে না, হাত মুখ দিয়ে না। না না বল, আমাদের গামছা আছে। ও শুনো গো মাইয়া, তোমার খালাম্মা খালু জান কোন সময় আইব? খালাম্মা খালু আইতে তো অনেক রাইতে। ও দাদা ভাই জি কি করতেছেন? হোমওয়ার্ক। এইটা কি? ওমা, তুমি হোমওয়ার্ক মানে বুঝো না? ও আচ্ছা, সমস্যা নেই। হোম মানে বাড়ি আর ওয়ার্ক মানে কাজ, মানে বাড়ির কাজ। ও আচ্ছা ঠিক আছে, আপনি বাড়ির কাজ করেন, আমি আপনার ওইখানে গিয়ে বসি একটু। হ্যাঁ। ওমা, তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমি তো তোমার অনেক ছোট। কি যে গন, আপনি আমার দাদা ভাই না? কত বড় দাদা ভাই আমার, আল্লাহ আপনারে বাঁচাই রাখুক। আমি বসি ওখানে। আচ্ছা। মাশাআল্লাহ। অর্ক। জি মা। অর্ক, তোমার হোমওয়ার্ক শেষ বাবা? আর একটু বাকি আছে। তোমার হোমওয়ার্ক শেষ হলে আমাকে দেখাবে। হুম, ওকে। মা চলেন, ঘুমোতে চলেন। আর একটু পরে ঘুমাইব। মা, আমার দাদা ভাই কি সুন্দর ঘরে কাজ করতেছে, আমি দেখতেছি। না না মা, সারাদিন জার্নি করে আসছেন, এখন যদি জেগে থাকেন তাহলে শরীর আর খারাপ হবে না। আচ্ছা আচ্ছা বৌমা, আপনি পড়েন, লেখা হলে আমাকে বলবে। ওকে। এই মা বসো। কি আমার শুনো, তুমি আজকে থেকে এখানে শোবা। আরে এটা কোনো কথা হলো নাকি? তুই কই ঘুমাবি? কে ড্রয়িং রুমে। ওই না মশা আছে না? আরে মা, কোনো টেনশন করেন আপনি, আমি কল ধরে রেখেছি, কোনো সমস্যা নেই, কোনো মশা কামড়াবে না। এটা তো কোনো কথা হলো না বৌমা। আর সোফার মধ্যে কেউ শান্তি মতো ঘুমাইতে পারে? ওরে মা, আমার কিচ্ছু হবে না। এই তুমি বালিশটা তাহলে কেমন ছিল? মা তুমি ঘুমাও, কোনো টেনশন করবো আমার নিয়ে। শুয়ে পড়েন তো। শোনো বৌমা, তোমার একটা কথা বলি। বলেন মা। তোমরা আজকে পাগলামি করছো করছো, কালকে থেকে কিন্তু আমি আর এখানে থাকুন। এটা বুঝো না কেন? বউ পুলার বিছ নাকি মায় ঘুমায় কোনো দিন? আমার কোনো অসুবিধা হইব না, আমি কাল থেকে আমার নাতির লোক ওই ঘরেই থাকুন। আরে আমার পোলাটা সোফার মধ্যে হাত পা ছেড়ে ঘুমাইতে পারবো? এমনি ঘুম হয় কোনো সময়, সকালে অফিস আসে না, একটু শান্তি মতো ঘুমাইবো না? তোমরা এরকম পাগলামি করো না গো মা। মা, কালকেরটা কালকে দেখা যাবে। আপনি আপাতত এখন ঘুমান, সারাদিন জার্নি করে আসছেন, ঘুমান তো আপনি। আচ্ছা শো আইসা, বাতি নিবাই দাও। আচ্ছা। 看，马上到。किधर ही गया लगा किधर करो तुम्हारा कुछ भी नहीं गया लगा आने आना तो सिखा 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 राष्ट्री बाबा राष्ट्री क्यों सिखा तेरे बोला कुछ भी देख नहीं चाहिए मेरे वो आशनी अरे ना क्यों एक जोन तूने जो पढ़ी थी ना आज क्यों आशनी देखा जब बार एक आधे चार पांच दिन आशना ये वो सब जो बुआ ना आशना तेरे क्यों करवो इम्मी तो और कुछ कुल देख नहीं चाहिए क्या नुकी लगे बोलो तो ताई बोले माँ नाश्ता बना बे ना आमी तो माँ के नाश्ता बना तो अरे तो क्यों इसी अब ये तो नहीं कोई दिन नाश्ता बनाए खावे नहीं हैं आज अब ना खाए बोलो इसको ना वो मत देखा तो बोलो हाँ आमिर सानी आशी अच्छा और को के स्कूल नहीं जावे स्कूले तो ना है आमिर नहीं गया लाम कि तू कि नहीं आज बेके नहीं आज तो एकदम ऑफिस टाइम है उसमें क्या करो तू भी कि नहीं आज तो प्रॉब्लम टू ना ना हमारे काज है नाश्ता करो ना लेट हो गए तो लेकिन करो अच्छा एक काज करी आमी जाओ शुमाए माँ के शौंगे करे नहीं जाई माँ स्कूल टा चीनी आज भी और स्कूल तो एक हंते के बेशी दूर ना तब वो छुट्टी टाइम है माँ गी नहीं आज भी होगा ना कि अरे तुम क्यों बोलो माँ ढाका शौंगे किसी चीना ना अरे वो कि नैका कभी हो जावे ताऊ तो कहते हैं अरे तू हमारे क्यों मने कर सो अब ये Tadika. Allah baba tomar school deri hoye geche tadika fast thank you bye mama Bye bye. दादू तुम जो नीचे घुमाते हो बाबा तो तुम्हें क्या बोका दिवे? राख करो बड़ा। बारिश शुरू हो रहा है बच्चा से। आपने शुरू पर इंतो शौकाली स्कूल से ना अच्छा तले हमें तुम्हारे साथ नीचे घुमाएं ठंडा लगो माटी में देशुलो शुया परें काल का शौकली स्कूल से याला अपने राम माय देख लेंगे तो बाकी दिवस शुया परें और को क्यों बाबा माँ तुम्हीं नीचे बिस्ना कुर्सी नीचे घुमा बा माँ नीचे घुमा ले तुम्हारे ठंडा लगे तबे आशु तुम्हें आमों करे घुमा आशु आशु बेदर को इसलिए तो जा शुया पर जा हाँ माँ तुम्हें बुझते वाट तो सुना तुम्हारे ठंडा लगे के लिए उन्हें झमेला हो बे डॉक्टर तक है तो बे अरे ठंडा के लिए लगो আমরা কি গ্রামে মাটি শুই না মানে মোটেও ঠান্ডা লাগবে তুই যা তো শুয়ে পড়কে যা রাই দিছে আচ্ছা দাদু পান খেতে কি অনেক মজা তাহলে আমি বাবাকে বলবো তোমার জন্য এতগুলো পান এনে না 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 দাদু ভাই আমার এত পানের দরকার নেই পান কিন্তু অনেক দাম অর্ক জিমা কি ব্যাপার বাবা তুমি এখনো ঘুমাওনি কালকে সকালে স্কুল আছে না ঘুমিয়ে পড়ো আমি দিদার সাথে ঘুমাই না বাবা তোমার নিচে শোর অভ্যাস নেই দিদার সাথে ঘুমানোর দরকার নেই তুমি ঘুমাও এক্ষুনি ঘুমাও মা আপনিও ঘুমিয়ে পড়েন নাহলে ও ঘুমাবে না হ্যাঁ এখন শুয়ে পড়ুন তোমরা শুয়ে পড়গা সকালে অফিস আছে না যাও আমি এখন শুয়ে পড়ব ঠিক আছে মা গুড নাইট নিচে নামলেন কেন ठंडा लग बुत हो जा ऊपर जा शुरू पर जा जा दादा भाई कि दादू हैं तुम्हें जो हमारे एक ठग कॉपी तो सीखे हो ना हम उटा बोने रखे थे बोल बोलें तो शिंग शीतल पानी शीतल आरो शीतल पार्टी ताचियो अधिक शीतल मायर बुकेट छाती ओरे मज़ा ना हमार कोई जमा को माँ की सुंदर कर हम कुछ तकर से ना जा ऊपर जा शुरू पर ना कोई खूब खुशी सी दादू एक शिलुक सुनाओ तो ओह ना ना कल को मुने जान और शुरू पढ़ें गा प्लीज अच्छा एक टा अच्छा दौड़ते देखलाम काटते देखलाम दूरते देखलाम रांते देखलाम खाओने समय जो देखता ताहले गोलार मुद्दे पाता हिलो या बिंता कौन तो दादू इडकी जाने ना तुम बोलो तो দূরে বোকা, কই মাছ ও খাওয়ানোর সময় যদি কই মাছ জ্যান্ত থাকতো তাহলে তো আমাগরে জ্যান্ত থাকতে দিত না। ও সেজন্যই মা আমাকে কই মাছ খাওয়ার সময় সাবধান হতে বলে। আচ্ছা দাদু প্লিজ আরেকটা বলো না। আজকে রাতে আজ না, কালকে সকালে ঘুমুনি। আচ্ছা তাহলে আমি তোমার সাথে ঘুমাই না? কি কয় আল্লাহ, ঠান্ডা লাগে না, আমি তোমার সাথে ঘুমাই। আরে দাদু ভাই আল্লাহ কি করে দাও তো, উপরে যান না, উপরে গিয়ে ঘুমা। না আমি এখানে ঘুমাবো। পাগলের পরে কি দেহ তো, সে ছোটবেলায় বাবা মারা গেছেন, তারপর থেকে মাকে কত না কষ্ট করতে হয়েছে। তুমি তো সবকিছু জানো। ওই গ্রামের বাড়ি আর জমিটা যদি না থাকতো তাহলে যে কি হতো কে জানে। সব বাবা মাই তো বাচ্চাদের জন্য তাই করে, এটাই নয়। হ্যাঁ তা করে, কিন্তু আমার মা একেবারে আলাদা। ওই গ্রামের বাড়িটা জমিটা বন্ধ রেখে তিনি আমাকে আমার পড়াশোনা চালিয়েছে। এখনো টাকাটা শোধ করতে পারেননি। কেন? তুমি যে প্রতি মাসে টাকা পাঠাতে, ওগুলোর কি হলো? কতবার পাঠাতাম বলো, ২-১ হাজার টাকায় ১০ লাখ টাকা কি শোধ হয়? রাত হয়েছে, শুয়ে পড়ো, কাল সকাল অফিস করতে হবে। দাদা ভাই যা। দাদু আমার স্কুলে লেট হয়ে যাবে, পানিশমেন্ট খা। আচ্ছা 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 ভাই দাদু। এই দাঁড়াও। জি, তুমি অর্কদের বাসায় কাজ করে কত পাও আমি জানি না, আমি তোমাকে তার চেয়ে বেশি দেব। তুমি আমার ছেলেটাকে রোজ রোজ স্কুলে আনা নেওয়া করতে পারবে? এইসব আপনি কি কইতেছেন? ও আচ্ছা আচ্ছা, তুমি আসলে পারছো না। তো ঠিক আছে, তুমি তোমার বয়সে একটা বুয়া অন্তত জোগাড় করে দাও। জি, সেজন্য তোমাকে আমি বকশিশ দেব। আজকে অফিস থেকে তাড়াতাড়ি ফিরে ভালোই হলো, শপিং করা লাগবে, ফ্রিজটা একদম খালি। কি কি কিনতে হবে? আরে অনেক কিছু কিনতে হবে, গরু মাংস লাগবে, গরুর কিমা, মুরগিও প্রায় শেষ, আছে মনে হয় 1.5টার মতো। আচ্ছা শুনো না, অর্ক সেদিনকে বলছিল কি ওর রুমে এসি নেই কেন? কি বললে? এসি? হ্যাঁ, ওর নাকি রাতের বেলা অনেক গরম লাগে, ঘেমে যায়। ওর তো সব ফ্রেন্ডের বাসায় এসি আছে, এই জন্য জিজ্ঞেস করছিল যে ওর রুমে এসি নেই কেন। তা আমি ভাবলাম কি ওই যে অফিস থেকে লোন করে ওই যে কী সব ইনস্টলমেন্টে এসি পাওয়া যায় না, ওরকম একটা কিছু করার ব্যবস্থা করবো কিনা। তুমি কী ব্যাপার, তুমি আবার হঠাৎ করে এখানে বসে পড়লে কেন? তোমার কথা শুনে আবার বলছো অফিস থেকে ঋণ করে এসি কিনতে। আমরা কীভাবে বড় হচ্ছি জানো? তালের পাখার বাতাস খেয়ে। মা বাতাস করতেন আর আমরা পড়াশোনা করতাম। আশ্চর্য, তুমি সব কী বলো? তোমার সাথে তুমি তোমার ছেলেকে কম্পেয়ার করছো। তুমি বড় হচ্ছ গ্রামে আর ও বড় হচ্ছে ঢাকা শহরে, পরে ইংলিশ মিডিয়াম স্কুলে। আর ছেলেটা আসলেই গরম লাগে। আমরা কষ্ট করে কার জন্য? নিজের ছেলের জন্যই তো। ও সুখের কথা চিন্তা করবো না? দেখো শিখা, আমার যা ইনকাম তার ভিতরে তোমাকে চলতে হবে, তোমার ছেলেকেও সেভাবে মানুষ করতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা বুঝছি, উঠো উঠো, কিছু করা লাগবে না, চলো উঠো। ও শিখা, কাল মাকে দেখলাম নিচে ঘুমাতে। মার শরীরটা তো এমনি ভালো না, তার উপর ঠান্ডার প্রবলেম। এভাবে ঘুমালে তো তার শরীরটা আরো খারাপ হয়ে যাবে। তো আমি কি করব? আমি তো তাকে আমাদের রুমে নিয়ে আসছিলাম, সেই তো আমাদের রুমে ঘুমোতে ইন্টারেস্টেড না। আর অর্কর খাটে তো দুজন ঘুমানোর জায়গা নেই। শোনো আমি একটা কথা বলি, মা যেহেতু এখন থেকে আমাদের সাথেই থাকবেন, আমাদের মনে হয় একটা বেটার কিছু ভাবা উচিত। আমরা বরং একটা বড় বাসা নেই, মানে অনেক বড় না, যাতে মার নিজস্ব একটা স্পেস থাকে, কারণ তারও তো একটা স্পেস দরকার, সবারই একটা কমফোর্টেবল জোন দরকার না? তুমি কি পাগল হয়ে গেলে? এমনি আমাদের দুজনের ইনকামে সংসারটা ঠিকমতো চলছে না, তার উপর যদি আমরা বড় একটা বাসা নেই, কীভাবে চালাবো? তাহলে কি করব আমি কিছুই জানি না। আমি যেটাই বলি তোমার তো কোনো কিছুই ভালো লাগে না। আচ্ছা দাদু আর কি ছিল বলো তো? আবারও আরেকটা, উত্তরে দমদম পশ্চিমে সাগর, কাইল্লা ঘোড়া ধরছে রাবণ, রাবণের বেটা পানের ডাটা, পান না খাইলে কিসের বেটা। সেজন্যই মনে হয় তুমি পান খাও। আপনার ঘুমান তো, আপনার আম্মাইলাকে দিবনে শেষা ঘুমাই যান, আস ঘুমাই যান। দাদু ভাই আপনি উপরে গিয়ে ঘুমান তো, যান উপরে গিয়ে শুয়ে পড়েন, যান উপরে ঘুমাই যান, যান। এই এবার অল্প ভ্যাকেশনে চলো না আমরা কোথাও বেরিয়ে আসি, মাও আসছে, আমরা একসাথে তো কোথাও যাইনি। সেটা তুমি ঠিক বলেছো, অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না। আচ্ছা কোথায় যাওয়া যায় বলো তো? বেশি দূরে কোথাও না, আমরা কাছে। কি ব্যাপার, মা কাশছে না? এই দেখো যা ভেবেছিলাম তাই হয়েছে, কাশি বাঁধিয়ে ফেলেছে। কতবার মানা করলাম নিচে যেন না শোয়। কে শুনে কার কথা? আচ্ছা কি করবো বলো, অর্কর খাটে দুজন ঘুমানো যায় না। থাক এসব ঘুরোঘুরি বাদ, শুনো আমরা আগে একটা ডাবল বেড কিনবো, তাহলে মা ওর সাথে ঘুমাতে পারবে। কিন্তু তার আগে কালকে মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ সেটা তো অবশ্যই নিয়ে যাবা, বুড়ো মানুষ শরীরে একদমই হেলাফেলা করা উচিত না। উঠে আসুন মা, মুখে ধরো। সিমটমে বোঝা যাচ্ছে এটা টিউবারকুলোসিস, যাকে সহজ ভাষায় বলা হয় টিবি। আতঙ্কের এবং ভয়ের কিছু নেই, অ্যালার্জি জাতীয় জিনিস, ধুলাবালি এবং ঠান্ডা থেকে দূরে রাখবেন। আমি যে মেডিসিনগুলো লিখে দিয়েছি আশা করি এটি খাওয়ালে ভালো হয়ে যাবে। আর বাচ্চাদেরকে একটু দূরে রাখবেন, কারণ এটা ছোঁয়াচে রোগ। দেখো রাতের বেলা অর্ক আমাদের এখানে থাকে সেটা তো বুঝলাম, কিন্তু সারাদিন তো আর আমি চোখে চোখে অর্ককে রাখতে পারছি না। তুমিও বাসায় থাকো না, আমিও বাসায় থাকি না, রোগটা ছোঁয়াচে। আর মা তো অর্কর রুমে থাকে, অর্কর তো ওই রুমে যাওয়াই লাগে না, ওর বই খাতা কাপড় চোপড় সব তো ওর রুমে। কখনো কিছু আমাদের একটা বড় বাসা নেওয়া উচিত। আর কিছু না করো, তুমি অন্তত তাকে গ্রামে পাঠানোর ব্যবস্থা করো। ট্রিটমেন্টটা শেষ হলে সে যখন আবার সুস্থ হয়ে যাবে তখন আবার চলে আসবে আমাদের কাছে। মাত্র তো কয়েকদিনের ব্যাপার। দেখো, আমি তোমাকে অনেকবার বলেছি, গ্রামের বাড়িটা মর্টগেজ দেওয়া আছে, সব টাকা এখনো শোধ করা হয়নি, ওখানে পাঠানো কোনোভাবে সম্ভব না। দেখো, আমি সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু আমার ছেলের কোনো কিছু আমি সহ্য করতে পারবো না। তোমাকে ক্লিয়ারলি আজকে বলে দিচ্ছি। আমি না জরুরি কথা বলতে তোমাকে এখানে ডেকেছি, মানে কথাগুলো মার সামনে বলা ঠিক হতো না, এই জন্য তোমাকে ছাদে ডেকে আনলাম। তো বলো। দেখো, বাসার যা সিচুয়েশন, মা শরীরের যা অবস্থা, তার মধ্যে অর্ক সারাক্ষণে আমার একটা টেনশন লেগে থাকে যে এই বুঝে অর্ক কিছু হলো, অন্যভাবে নিও না ব্যাপারটা। কিন্তু অল্প যদি বাই চান্স কিছু হয়, তোমার তো সেটা ভালো লাগবে না, তাই না? তোমার কি সেটা খুব ভালো লাগবে? তোমার কষ্ট হবে না? আমি তো ব্যাপারটা মেনেই নিতে পারবো না। এই ব্যাপারটাই আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুমি ব্যাপারটা একদমই সিরিয়াসলি নিচ্ছ না। দেখো প্লিজ, তুমি মাইন্ড করো না। আমি মার ব্যাপারে কেয়ার করি, কিন্তু আপাতত আমরা মাকে একটু বৃদ্ধাশ্রমে রেখে আসি। কি বললে? আমি মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো? প্লিজ এভাবে রিঅ্যাক্ট করো না। মার প্রতি যথেষ্ট ফিলিং আমারও আছে, কিন্তু মা তো এখন অসুস্থ, আমরা কেউই তার খুব একটা টেক কেয়ার করতে পারছি না। সারাক্ষণ অফিসে থাকি, বউটা হচ্ছে ছোট, মানে তার কি প্রপার নার্সিং দরকার না? আর আমার অফিসের একটা কলিগ এরকমভাবে বৃদ্ধাশ্রমে রেখে আসে, এবং সেই বৃদ্ধাশ্রমটা নাকি খুব ভালো, ওখানে নাকি প্রপার নার্সিং হয়। আর আমি তো সারা জীবনের জন্য মাকে ওখানে রেখে আসতে চাচ্ছি না, তাই না? কয়েকদিন, জাস্ট কয়েকদিন, যতদিন মা সুস্থ না হয়, তারপর আমি মাকে নিয়ে আসবো। প্লিজ শেখা, স্টপ ইট। আমার পক্ষে এটা কখনো সম্ভব না। আমাকে আর কখনো কোনোদিন রিকোয়েস্ট করবে না, ওকে? ঠিক আছে, ফাইন। আজকে এখন থেকে এই ব্যাপারে তোমাকে আর কোনো রিকোয়েস্টই করব, কারণ তুমি তো শুধু তোমার মার কথা ভাবছো। আমি তো এখন তোমার শত্রু হয়ে গেছি, কারণ আমি আমার ছেলের কথা ভাবছি। ছেলেটা তো শুধু আমার, তোমার তো কিছু হয় না। তোমার কি ওর জন্য একটু টেনশন হয় না? সরি, কিছু তো বলা যাবে না। ঠিক আছে, তাহলে আর যখন কিছু করারই নেই, কিছু বলারই নেই, আমি তো চুপ করে বসে থাকতে পারবো না। আমার তো আমার ছেলের দিকটা দেখতে হবে, তাই না? আমি অর্ককে নিয়ে আমার কাজিনের বাসায় চলে যাচ্ছি। তুমি তোমার মাকে নিয়ে সুখে থাকো। না না, কোনোভাবে মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারব না। মাকে বৃদ্ধাশ্রমে রেখে আমি সবার সামনে মুখ দেখাবো কেমন করে? কিন্তু শিখা যদি অর্ককে নিয়ে ওর বোনের বাসায় চলে যায়, তখন তখন আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অফিসের কলিগ সবাই আমার দিকে তাকে হাসাহাসি করবে। তাহলে আচ্ছা, মাকে ইচ্ছে করে হারিয়ে ফেললে কেমন হয়? আর তখন আমার চোখের সামনে আমার মাকেও অবহেলা সহ্য করতে হবে না। খাও না, মা ঢাকা শহর তোমার ভালো লাগে না? আবার জানো, গ্রামের মতো। গ্রামে কত গাছপালা, কত ছায়া, নদী নালা, কত। মা ডাব খাবো? মা থাক, খালি খাই খাই খাই, এখন পয়সা নষ্ট করো না। তো আহারে, অর করে নিয়ে আসলে কত ভালো হইতো না? শুক্রবারে আসলেই তো পারতাম। ওই যে পোলাপানগুলো খেলতো, কত মজা হইতো না? আচ্ছা শোনো, আমরা আগামী শুক্রবারে কিন্তু বৌমা, অর্ক, তুমি, আমি, আমরা সবাই মিলে আসুন। হ্যাঁ মা, পান খাবা? হ্যাঁ পান না, থাক, হুদাই পয়সা খরচ। আমি তো পান খাওয়া ছেড়েই দিচ্ছি। না মা, ওই যে দোকানটা দেখতেছো না মা, ওই দোকানে অনেক সুন্দর করে অনেক মশলা দিয়ে পান বানায়। লই আসি মা? আচ্ছা আনো, একটাই খেলি আনবা বাবা। হ মা, একটা খেলি নিয়ে আসবো। আচ্ছা আনো যা। মা, মা এই যে তোমার পান। answer again. Mark, are you kigolo kigolo? What are kigolo? Not talk never than at the Tapori County. I got a shop to come. Ma, মা একটু আগে অফিস থেকে একটা ফোন আসছিল আমাকে এখনই যেতে হবে মা খুব কি জরুরি হ্যাঁ মা আচ্ছা আচ্ছা তাহলে চলো এখনই চলো না মা মা তোমারে যদি বাসায় রেখে এসে আমি অফিসে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে তুমি যদি এখানে একটু কষ্ট করে বসতে পারতা তাহলে আমি অফিসে যাইতাম আর আসতাম তুমি কি একটু কষ্ট করে বসতে পারবা বসতে পারুম বাজান কোনো অসুবিধা নেই কত মানুষ এখানে তুমি যাও মা কোনো সমস্যা হবে না তো আমার কোনো সমস্যা হবে না তোমার কি বেশি ঝামেলা না 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 মা তাহলে যাও বাজান কি হয়েছে তুমি আমার দিকে এমনি চাই রয়েছো কেন বাজান শোনো যদি বেশি ঝামেলা হয় অফিসে তাহলে কিন্তু তুমি মাথা গরম করো না দাও আমি তোমার ফু দিয়ে দিই যাও আল্লাহ ভরসা যাও কামটা শেষ করে তাড়াতাড়ি আইসি বলো হ্যাঁ কি হলো কিছু কইবা না না মা বুঝে ও মা মা এটা একটা রাখো এত বড় নোট দিয়ে আমি কি করুম তোমার যদি খিদা লাগে তাহলে এই যে বাদাম চানাচুর এগুলা কিনে খাই তোমার কাছে বাংতি নাই না মা আমার কাছে তো কোনো বাংতি নাই তুমি যাইতে পারবা তো মা আমি যাইতে পারবো মা সমস্যা হইব না মা তোমার কাছে টাকা আছে তো আচ্ছা ঠিক আছে যাও তাড়াতাড়ি এসে বেরো যাও দেখো তো এত বড় নোটটা আমার দিয়ে গেল কই রাখি আমি হুম Assalamualaikum mama. Dua tumi? Khala muna amar por rakhi raser mama. Khala rakho aite pari ne. Amar mai khubi oshustho mama. Mona har basbo na. Mama go. Amar jonno dua kore. Amar mai joto din baicha thakbo. Ami jon amar mar seba jotno korte pari. Nijer shorir rokte biccha jon amar mar chikisha korte pari. Mama. সব কিছু পাওয়া যায় মা মূল্য মা পাওয়া যায় না আমার মাল লাগে দোয়া করেন মামা গত মাসের বেতন ঢালতে দিতে পারি নাই মামা ও ও আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি তুমি আপলোড করে রেখে দাও আমার মাল লাগে দোয়া করেন আমার লাগে দোয়া করেন মামা আসসালামু আলাইকুম মামা আমার আমার বাসার কাছে দোয়া ওর মার জন্য সব কিছু ছেড়ে যেতে পারে সব আর আমি মা 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 Ma? Oh, Ma. I see Bazan. Oh, Ma. You are cook kidalaxe, na? No, Bazan. I am a to kidalaxe. It is very well, Lama. You are calm, do you? Who come? Jay come to Miguel. Oh, oh, Ma. We come to take it to very well. I said the labor solo was at Jay. Oh, Ma, Zamu. Ma, at a phone call. আচ্ছা হ্যালো হ্যাঁ কি ব্যাপার সারাদিন তুমি কোথায় ছিলে কতবার ফোন দিলাম আমি সারাদিন ফোন ধরলে না শুনলাম অফিসেও যাওনি কি হয়েছে কি বলো তো আমি তোমার কথা মতো মনের সাথে অনেক যুদ্ধ করেছি অনেক মাকে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলাম কিন্তু পারলাম না শুনো শিখা মার সাথে সন্তানের যে নারী সম্পর্ক সেটা কোনোদিন ছেড়া যায় না কেউ পারবেও না আর তোমার সাথে তোমার সন্তানের যে সম্পর্ক যে নারীর টান সেটাও তুমি কোনোদিন ছেড়তে পারবে না আমার সাথে আমার মায়ের সম্পর্কটা সেরকম আমি মাকে নিয়ে গ্রামের বাড়ি চলে যাচ্ছি যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যেতে চাই মা সন্তানের এই সম্পর্কটা তুমি যেদিন উপলব্ধি করবে সেদিন আমার কাছে ফিরে এসো আমি তোমাদের অপেক্ষায় থাকব বাই মা চলো যাই